যাকে পায় তাকেই ভোগের জন্য মরিয়া হয়ে ওঠে সে। পাশাটা হাত এসে দেওয়ার পর কাকে তোমার নায়ক গুলো ইয়াই আমার ওয়াইফে আমার চিকিৎসা টাকার জন্য গেছে, সে আমার ওয়াইফে তারপর থেকে টাকা আনতে যায়নি, বলছে যে তুমি আমার বাসায় থাকতে যাও। দর্শক কথাই আছে জোর যার মুল্লুক তার, আর সেই নীতি অনুসরণ করেই এগোচ্ছে ইটালি। প্রশাসন ও প্রভাবশালীদের কব্জা করেই নিজেকে ধীরে ধীরে বিকশিত করেছে নব এরশাদ শিকদার ইটালি। তার বিষয়ে জানবো, ছোট্টটি বলছিলাম নব্য এরশাদ শিকদার ইটালি সম্পর্কে আমরা জানবো। দর্শক ইটালি আর এরশাদ শিকদারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এরশাদ শিকদার শীর্ষ সন্ত্রাসী হয়েছিলেন পুলি থেকে, আর ইটালি ঠেলাগাড়ি চালক থেকে। বরিশালের কোটি কোটি টাকার আর অবৈধ সম্পদের মালিক ইটালি ছিলেন একজন ঠেলাগাড়ির চালক। দুই দশক আগে ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করত ইটালি। শ্রমিক থাকা অবস্থায় আলীর সশস্ত্র সর্বহারাদের সহায়তায় একের পর এক জমি দখল করতে থাকে। ও জমি আমাগো নিজের বাবার জমি, হ্যাঁ আমাদের ই করতে পারি না, হ্যাঁ ভালো লাগবে আমার মোটে থাকতেই পারবি না এই কথাই আর তোরা কোথায় যাবি দেখ। এক সময় ইটালি সর্বহারাদের নেতা হয়ে ওঠেন। নিজের নানান অপকর্মের কথা এবং সন্ত্রাসী বাহিনী থাকার কথা নিজেই স্বীকার করেন ইট আলী। এমনকি দমভক্তি করে বলেন তার বিচার করবে কে। এখন আপনি তো বিচার করতে পারবেন না, আমার বিচার করে কে তার কাছে, ওরা মতন আমি লোক পাইনি। দর্শক এখানে শেষ নয়, ইটালির ইশারায় পাখির মতো মানুষের জীবন ঝরে যায়, তবুও বিচার মিলে না। বিচার হয়তো একদিন মিলবে প্রশাসন তৎপর হলে, পরিণতি হবে তার এরশাদ শিকদারের মতোই। 2012 সালের ঘটনা, ইটালির ফিটনেসবিহীন গাড়ির চাপায় মারা যায় 8 জন। নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন আলীর ইটভাটায় বিনিয়োগ করেছিলেন। নিহতদের একজন রিপন পেদা, আলীর ভাটায় জ্বালানি হিসেবে কাঠ দিতেন তিনি, ওই টাকা দীর্ঘদিন চেয়েও পাননি রিপন পেদা, এমন অভিযোগ তার স্বজনদের। বাটায় টাকা রাখা ছিল, লাকড়ি দেওয়া ছিল, লাকড়ির উপরে বিভিন্ন লোকজনের টাকা দেওয়া ছিল। প্রিমিয়ার যে ওই জায়গায় মানিকের ইটের ভাটাটা, মেয়েটার বাবার গোষ্ঠী জ্ঞাতি জমির ভিতরে আমার জন্য ইটের ভাটাটা, তাই এটাকে দুর্ঘটনা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই দাবি করেন নিহতদের স্বজনরা। নিহতদের মধ্যে আরেকজন শাহিন, তার স্বজনদের অভিযোগ ছিল আলীর বিরুদ্ধে। সবচেয়ে অবাক করার বিষয়, দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের পোস্টমর্টেম করার কথা থাকলেও কারোই তা করা হয়নি। কেস করিনি, থানা গিয়ে আমার ডাকছিল একবার, আসেন আপনার প্রশাসন আছে থানা করতে চাই, যে কোনো মুহূর্তে করতে আমাদের কেসে করতে নিষেধ করছিল আলিমিয়া। আর আলীর হুমকির কাছে পরাজিত হয়ে এই ঘটনায় মামলা করতে সাহস পায়নি কেউ। আমাদের নামে কেস করবে না, তাহলে ভালো হবে না। তার সাথে অনেক বড় বড় নেতা আছে এবং বড় বড় আত্মীয় স্বজন আছে, তারা এই যে ধামা সাফাতেছে, কোনো প্রশাসনের লোক হয় না। সাদা কাগজ আমি সই দিছি, হ্যাঁ আলী সরাসরি আর ম্যানেজার ছিল। শুনো, এতক্ষণ আপনাদের সামনে যা তুলে ধরলাম তা হলো ইটালি বরিশালে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সাধারণ মানুষের উপর। এছাড়াও তিনি এরশাদ শিকদারের সাথেও সখ্যতা গড়ে তুলেছিলেন, সেখানেও জুলুম চালিয়েছেন অনেকের উপরে, সে বিষয়ে জানবো। যেমনটি বলছিলাম, ইটালি শুধু বরিশালেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে শেষ করেনি, তিনি খুলনাতেও এরশাদ শিকদারের সঙ্গে সখ্যতা গড়ে অনেক নারীর ইজ্জত কেড়ে নিয়েছেন, অনেককে হত্যা করেছেন। সেই বিষয়ে জানার জন্য চলুন আমরা ছুটে যাই খুলনাতে। ইটালি একসময় ছিলেন এরশাদ শিকদারের ডান হাত।
এরশাদ শিকদারের ছত্র ছায়ায় খুলনায়ও তিনি নানান সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। অপকর্ম এরশাদ শিকদার করছে তার প্রধান সহযোগী লালী, পুলিশ এটা সর্বহারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। তবে এরশাদ শিকদারের ফাঁসির পর ইটালি খুলনায় না থেকে পুরোপুরি চলে আসে বরিশালে। তবে এখনো খুলনায় রয়েছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ। খুলনা শহরে নারী নির্যাতনে এরশাদ শিকদারের সহযোগী ছিল এই ইট আলী। বরিশাল থেকে সে এসে ইটের ভাটায় কাজ করতো, আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক। এরশাদ শিকদারের বাসায় মেয়েদের নিয়ে আসতো, নির্যাতন করছে, অনেক ক্ষয়ক্ষতি করছে এবং মেরেও ফেলছে। এর হাজার হাজার এই ঘটনায় ঘটাইছে, কিন্তু ওর ভয়ে কেউ মুখ খুলতেছে না। এরশাদ শিকদারের বাড়ি যত বরিশালে ছিল, সে খুললে সে রাজত্ব কায়েম করছে। সন্ত্রাস তো যে কোনো জায়গায় যেই সন্ত্রাস। এরশাদ শিকদারও এক সময় খুলনায় লেবার ছিল, আর আলীও ইটের ভাটায় কাজ করছে, আজকে আলী হাজার হাজার কোটি টাকার মালিক। এরশাদ শিকদারের ফাঁসির পর সে দেশের বাইরে ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া চলে যাওয়ার পর কিছুদিন আত্মগোপন করে, সে আত্মগোপন করার পর আবার সে দেশে ফিরে আসে। এরশাদ শিকদার যা করতো সেম সেই কাজগুলি করতেছে না, কেউ মুখ খুললে না, আলীর ভয়ে কেউ মুখ খুললে না খুলনায়। খুলনায় ইটালি দ্বারা নির্যাতিত হয়েছিল অনেক নারী, তার অনুসন্ধানেই মুখোশ টিম খুলনার উদ্দেশ্যে। আট ঘন্টা পর মুখোশ টিম খুলনা শহরে। রাতেই নির্যাতিত নারীদের সন্ধানে বিভিন্ন অলিতে গলিতে। প্রথম রাতে কাউকে খুঁজে পাওয়া না গেলেও ঠিকানা মেলে কয়েক নারীর। এবার কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। আমরা যখনই খুলনায় প্রবেশ করলাম তখনই সন্ধান পাই আলীর দুই স্ত্রীর। তাদের সাথে কথা বললাম, প্রথমে কথা বলতে রাজি না হলেও বিস্তারিত আমাদেরকে জানান। দর্শক, আলীর যত অপরাধ হয়তোবা আমরা এর পরিসংখ্যান বের করতে পারবো না, তবে আলীর বিচার হবে এমন প্রত্যাশা কিন্তু সকলেরই। একদিনের ব্যবধানেই তারা মুখোশ টিমের ক্যামেরায় প্রথমে কথা বলতে না চাইলেও পরে অকপটে তুলে ধরে আলীর খেকো চরিত্রের কথা। সর্বহারা আলী আমার ভাই থেকে আমাকে তুলে নিয়ে আসছে এরশাদ শিকদার বাড়িতে নিয়ে আমার উপর অনেক অত্যাচার টর্চার করলো এবং আমাকে ভয় দেখাইলো। আমি তার কথা না শুনলে আমার ফ্যামিলিকে সে শেষ করে দিবে, ও ফ্যামিলির চিন্তা ভাবনা করে আমি তার সাথে যাই। শেফালী খাতুন নামের এই নারীকে এরশাদ শিকদারের স্বর্ণকমলে এনে নির্যাতন করে ইটালি। মুখোশ টিমের ক্যামেরায় অকপটে বলতে থাকেন শেফালি তার দাবি ইটালির দৃষ্টান্তমূলক শাস্তি। বুয়া কাবিনে আমাকে বিয়ে করে, যখন সে বুয়া কাবিন করে আমি যখন তার অধিকার চাইতে চাই, সে তখন বললে তোকে মেরে ফেলবো, তোর ফ্যামিলিকে মেরে ফেলবো। সে বয়ে আমি মুখ চুপ করে আছি। হ্যাঁ, আমার মতো সে অনেক নারীকে নিয়ে এরকমভাবে মিথ্যা লোভ দেখিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে জোর করে নির্যাতন করছে। এরশাদ শিকদারে যেমন বিচার হয়েছে সেও সেরকমভাবে বিচার চাই তার, সে শাস্তি পায়। বোন হারানো এই মেয়েটি আদৌ জানে না ইটালি তার বোনকে কোথায় রেখেছে। সর্বহারা আলী আমার বোনকে তুলে নিয়ে গেছে, সেকালে আমি ছোট ছিলাম, তো নিয়ে এরশাদ শিকদারের কাছে দিছে। তো আজও আমার বাবা মা কান্দাকাটি করে, আমরা বড় হয়েছি আজও আমার বোনকে পাইলে। এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, এই আলীরও ফাঁসি চাই। আমার বাবা মা অনেক কান্দাকাটি করে আমার বোনকে নিয়ে, আজও খুঁজে পায় নাই। ইটালি বিবাহ করেছেন কিন্তু মর্যাদা দেননি, এমন অসহায় নারীদের সন্ধান পায় মুখোশ টিম। খুলনার এরশাদ শিকদারের অন্যতম সহযোগী, একসময় ঠেলা গাড়ি চালক, বর্তমানে সর্বহারা দলের নেতা ইট আলী কী না করেছেন জীবনে। তিনি নিজেই স্বীকার করেছেন সে যদি ফোন দেয় অস্ত্র চলে আসবে কয়েক শতাধিক, আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে নাকি তার রয়েছে নীরব সম্পর্ক, আর বরিশালের রাঘব বলদের সাথে নাকি তার রয়েছে পরস্পরের মতো অন্যতম সম্পর্ক। আর নিরীহ মানুষ বলছে এ ধরনের অপরাধীরা যদি বারবার ধরা চোর বাহিরে রয়ে যায় তাহলে হয়তোবা কত মানুষকে না জানি জীবন দিতে হবে। ওখানকার মেয়েদের বউদেরকে ধরে ধরে নিয়ে উপর অত্যাচার করে, সাধারণ মানুষদের যেসব জমি জমা মানে মানুষদেরকে জিম্মি করে মানুষের জমি জমা গুলো উনি হাতিয়ে নিয়েছে। উনি মানে ফোন দিলেই নাকি বলে হাজার হাজার অস্ত্র চলে আসবে। উনি এরশাদ শিকদারের মানে খুবই কাছের একজন মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী নাকি উনার মানে হাতের মুঠোয়, দহরম মহরম প্রচুর,
বরিশালের বিখ্যাত লোকজন যারা আছেন ওনারাও নাকি ওনার মানে ওনার কথাই উঠা বসা করে। এরশাদ সিকদারের মতো তারও বিচার হোক। আদি তার দম্বল নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, নিয়ে এরশাদ সিকদারের আস্থানে নিয়ে যায়। ওখানে আমাকে খুব নির্যাতন করে অনেক দিন ধরে। তারপর এক পর্যায়ে আমাকে বিয়ের কথা বলে, তখন জোর করে আমাকে বিয়ে করে। কিন্তু কীভাবে বিয়ে করে, কোন কাজে দিয়ে বিয়ে করে আমি কিছুই জানি না। তারপরে যখন বিয়ের কিছুদিন হয়, আমি যখন আমার নিজের অধিকার চাই, তখন সে অধিকার দিতে রাজি নন। তখন আমাকে অনেক অত্যাচার করে, আমার ফ্যামিলিকে মা বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। সে এরকম আমার মতো অনেক নারীকে আমার নিজের চোখের সামনে নির্যাতন করছেন। যে আমাকে নিয়ে ওখানে দিল তার তো কিছুই হলো না, এরশাদ সিকদারের ফাঁসি হয়েছে, কিন্তু আলীর তো কোনো কিছুই হয়নি। আমি চাই এরশাদ সিকদারের মতো আলীরও জন্য ফাঁসি হয়। আর অনেকের দাবি ইতালিকে চেনেন না, খুলনার এমন লোক খুব কমই আছে। এরশাদ সিকদার যাওয়ার পর তো আলী সম্রাট, কিন্তু এরশাদ সিকদারের কথা সবাই জানতো, আলীর কথা অনেকেই জানে না। আলীর কথা জানে খুলনাবাসী, আলীর জন্য তো কেউ মুখে খুলে না খুলনা। এতে গেল মুখোশের সন্ধান, আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালালে হয়তোবা বেরিয়ে আসবে আলীর হাজারো অপরাধের চিত্র। মুখোশ উন্মোচন করে